মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কিছু ভাবতে পারছি। আরে ও তোতা, আমার দাদু ভাই। দাদু, সালাম আলাইকুম দাদু। আসুন আসুন আসুন। কি আসবো রে ভাই, তোমার তো ভাই কথা ভালো না। রফিক কাজী, তোমার বিয়ে যে রাজি হলো না? কি বলছেন দাদু? হ্যাঁ ঠিকই বলছেন, কাজী সাহেব রাজি হননি? না হয়নি। কেন? আরে তুমি নাকি কোন দিন কোন বেলায় নাকি ওই রফিক কাজীর ছোট ভাই খালেক মিয়াকে তুমি নাকি খেতে দাও নাই তার এক গ্লাস পানি? তার জন্য রফিক কাজী তার বোনকে তোমার সাথে দিয়ে দেবে না রে ভাই? দাদু, রফিক কাজী একথা বলতে পারলো? শোনো, তুমি তার ছোট ভাইরে পানি খেতে দেও নাই, তোমার কাছে কেমনে তার বোনটা বিয়ে দেয়? একেবারে অমত প্রকাশ করেছে গো ভাই, অমত অমত। তুমি এক কাজ করো তো ভাই, তুমি ওই অন্য একটা মেয়ে দেখে শুনে বিয়ে করে ফেলাও। না দাদু, না না, কাজী সাহেব রাজি হননি, আমি আর এখন বিয়ে করব না। আব্দুল হামিদ, চলুন দাদু সাহেব, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। কি আসতো? আরে দাদা ভাই, এই বোম্বাই হাজি যেখানে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে সেইখানে বিয়ে না দিয়ে কি তার উপায় আছে? একেবারে রাজি হয়েছে এবং বিয়ের 3 তারিখ আমি ঠিক করে এসেছি। সত্যি বলছেন? একে সত্যি কই, আমি কি মিথ্যে বলছি? দিয়ে কাহাতি রাজি হয়েছে? হ্যাঁ দাদু, দাদু রে শালা তো ঘুরে মেরে ফেলে দিবি। মনের কথা মনে ছিল বলতে পারিনি, কপাল গুনে সেই হবে আমার ঘরণি। মনের কথা মনে ছিল বলতে পারিনি, কপাল গুনে সেই হবে আমার ঘরণি। বাজবি কত সানাই যেন খুশির দুলাতে, সাজবে প্রাণের সজনী ফুলের মালাতে।
সজনী ফুলের মালা দে, অবশেষে আমার আসবে খুশির দিন, অবশেষে আমার আসবে খুশির দিন, ওই খুশি খুশি লাগে আমার ফুলেছে বারাত, খুশি খুশি লাগে হবে মুলাকাত, আরবে মাসে মধু বেস হবে মনের কথা মনে ছিল বলতে পারিনি, কপাল গুনে সেই হোক আমার ঘরণি, মনের কথা মনে ছিল বলতে পারিনি, ভাগ্য গুনে সেই হোক আমার ঘরণি, খুশি খুশি লাগে আমার ফুলেছে বারাত, খুশি খুশি লাগে আমার ফুলেছে বারাত, আরবে পাশে বধু বেশ হবে মুলাকাত, আরবে পাশে বধু বেশ হবে মুলা। দাদু সত্যি সত্যি করেছে একেবারে একেবারে, আগামী শুক্রবার বা জহুর বাদে তোমার বিয়ের দিন সেজন্য আপনাকে কিছুই ভাবতে হবে না, টাকা পয়সা যেখানে যা লাগে আমি সব ব্যবস্থা করবো, আব্দুল হামিদ দাদু বলো, টাকাই যদি না পাই তাহলে আমি বিয়ে করবো কি করে, কে আমাকে টাকা দিবে, আমি কার কাছে যাবো দাদু, তোমাকে কে টাকা দিবে বলো দাদু, বিয়ার মতো লোক তো এখন আমি কি করবো কি করতে পারি বলুন না, কোথায় টাকা পাবো বলুন, আমি দেব ছোট হুজুর, আমি আপনার বিয়ের সমস্ত টাকা আমি দেব। আব্দুল হামিদ তুমি তুমি দিবে টাকা? আরে তুমি তো চাকর, এত টাকা তুমি কোথায় পাবে? আমি চাকর হলেও আমি চেয়ারম্যান তলুমিয়ার মতো কষাই নই ছোট হুজুর, আব্দুল হামিদ আমি আমি অনেক টাকা জমিয়েছি, টাকা ওই যে আপনারা হাত খরচের জন্য আমাকে দু এক টাকা দিতেন তা সবগুলো আমি জমিয়ে রেখেছি ছোট হুজুর, আব্দুল হামিদ তাছাড়া মাসিক বেতনের টাকাও আছে, আব্দুল হামিদ আব্দুল হামিদ হুজুর তুমি 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 কি, আমার তো বাড়িঘর বিষয় সয় সম্পত্তি কিছুই নেই, তাহলে আব্দুল হামিদ তাহলে আমি এগুলো কার জন্য জমিয়েছি ছোট হুজুর, কার জন্য জমিয়েছি, আমি আমি আজ 32 বছর যাবত আপনাদের বাড়ি কাজ করে সমস্ত টাকা পয়সা আমি জমিয়ে রেখেছি, আব্দুল হামিদ
তুমি কি বলছো? আমি আপনাদেরকে যে বড় আপন করে নিয়েছি ছোট হুজুর, বড় আপন করে নিয়েছি। আমি কে বলেছে তুমি চাকর? আরে তুমি তো মানুষ। হা হা, আপনাদেরকে সারা জামার আর কেউ নেই ছোট হুজুর। আমি আব্দুল হামিদ, আর সেই মানুষ তুমি। আমি তো আমার পাইনি, আজ তাই দিয়ে তুমি আমাকে রক্ষা করলে, রক্ষা করলে। আব্দুল হামিদ, টাকা পয়সা সবই তুমি দিবে? হ্যাঁ ছোট হুজুর, এই এই দেখেন, এই নিন, এই নিন ছোট হুজুর। আরো আছে দাদু, আপনি বিয়ের ব্যবস্থা করুন, টাকা পয়সার জন্য আমি কোনো চিন্তা করবেন না। ছোট হুজুরের বিয়েতে যত টাকা পয়সা সোনা দানা লাগে সব আমি দিব। চাকরের মতো চাকর ছোট হুজুর। আপনি আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই যাব আর আসবো, আপনি একটু অপেক্ষা করুন। এই এই হুজুর, আমার জীবনের সমস্ত টাকা পয়সাই যে আমি এই সুটকেসের ভিতর গচ্ছিত করে রেখেছি ছোট হুজুর। ভাই গেল তা আব্দুল হামিদ, যত টাকা লাগবে আমি দেব ছোট হুজুর, আপনি এই নিন, এই নিন। দাদু আপনি আর অপেক্ষা করেন না, আপনি ছোট হুজুরের বিয়ের ব্যবস্থা করুন, এছাড়াও আমার কাছে আরো টাকা আছে। আব্দুল হামিদ, তুমি এত মহৎ, তুমি এত উদার। আব্দুল হামিদ সূক্ষ্ম মানুষ, আমি অত সব বুঝি না, আমি একটি কথাই মাত্র বুঝি, আপনি আমার মনে। তাই মনিবের বিপদের সময় যদি আমি একটু সাহায্য করতে না পারি, আব্দুল হামিদ, তাহলে যে মরার পর আমি শান্তি খুঁজে পাব না। আমাকে আর ছোট করো না, আমাকে আর ছোট করো না। যান দাদু সাহেব, সমস্ত ছোট হুজুরের সমস্ত বিয়ের কাজকর্ম আপনি সেরে ফেলুন, আমি আমি আরো টাকা দিচ্ছি। বেশ, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম আব্দুল হামিদ, খুব খুশি হইলাম। তুমি আর এ নিয়ে কোনো চিন্তা করো না হামিদ, আজই আমি বল আব্দুল হামিদ নিয়ে যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও আব্দুল হামিদ, ক্ষমা করে দিও। আজ থেকে ছোট হুজুর
আজকের দিনে কাঁদতে নেই হ্যাঁ আব্দুল হামিদ, আজকের দিনে কাঁদতে নেই, আমি আর কখনো কাঁদব না, আজ এই তো আমি হাসিতে আমার বুক ভরে দিচ্ছি, আর দেরি নয় বিয়ের আয়োজন করুন, চলুন বাড়িঘর সাজাইতে হবে, একেবারে বাড়িঘর পরিষ্কার করে পাক সাফ করতে হবে, আট বাজার করতে হবে, চলো 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 দাদু, আমার দাদু খুলেছে হ্যালো বুধুর,